পরশু খুলছে স্কুল, সারা দেশে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউনিফর্ম কিনতে ব্যস্ততা, বন্যা কবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে থাকায় চিন্তার ভাঁজ। ছুটির দিনে কক্সবাজার সৈকতে উপচে পড়া ভিড়, উধাও স্বাস্থ্যবিধি, লাল পতাকা উপেক্ষা করেই ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে নামছেন পর্যটকরা। এবং কিছুক্ষণ পর শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় একাদশে পরিবর্তনের আভাস, আঙুলের ব্যথায় বিশ্রামে সাকিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শুরুতেই স্কুল খোলার খবর। একদিন পরই খুলছে স্কুল কলেজ, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই প্রস্তুতি শেষ করে এনেছে। শ্রেণীকক্ষ ধোয়া মোছার পাশাপাশি মাস্ক, থার্মোমিটার, অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার সহ নানা সরঞ্জাম কিনেছে স্কুলগুলো। টিকার আওতায় এসেছেন বেশিরভাগ শিক্ষক। অনেক বিশ্বাসের তোলা ছবি নিয়ে ফেরদৌস লিপি রিপোর্ট। ভবনের বাইরের আঙিনা পরিষ্কার শেষ, শনিবারের মধ্যে শেষ করতে হবে বাকি কাজ। তাই তো শুক্রবারও চট্টগ্রামের স্কুলে স্কুলে ব্যস্ততা। সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে শ্রেণীকক্ষে টেবিল বেঞ্চ, প্রস্তুত করা হচ্ছে ব্ল্যাকবোর্ড সহ পাঠদানের সব ধরনের আয়োজন। মহামারী শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের শিক্ষা জীবনে দেড় বছর, আর তাই আগামীতে এই পথ নির্বিঘ্ন করতে করোনা সংক্রমণ প্রতিরোধে স্কুলগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কেনা হয়েছে মাস্ক, অক্সিমিটার, থার্মোমিটার সহ নানা সরঞ্জাম, নির্মাণ করা হয়েছে হাত ধোয়ার বেসিন, প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন সেন্টার। ক্লিনিং এর কাজ এখনো চলছে, আগামীকাল 12টার মধ্যে একদম প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ওয়েট করব। ইতিমধ্যে স্কুল শিক্ষকদের শতভাগ করোনা টিকা দেয়া আছে বলে নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া কর্মকর্তা কর্মচারীদেরও দুই ডোজ টিকা নেওয়া আছে। টিচারের টিকা কমপ্লিট, আমার কর্মচারীদের মধ্যে 100% কমপ্লিট। ছাত্রদের নির্দেশনা এসেছে, আমি ছাত্র হিসাব মাউসিতে প্রেরণ করেছি। দীর্ঘদিন পর স্কুল খোলার আনন্দ বজায় রাখতে সচেতন অভিভাবকরাও, স্বাস্থ্যবিধি যাতে ঠিক থাকে, দূরত্বটা বজায় থাকে, ক্লাসে বেঞ্চে বসার নিয়মটা ঠিকঠাক থাকে। প্রাথমিক লেভেলের যে বাচ্চাগুলো আছে তাদের ব্যাপারে যে তারা নিয়মিত মাস্কটা পরছে, হাতটা স্যানিটাইজ করছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে বেশিরভাগ স্কুলই প্রস্তুতি শেষ করে এনেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরের যে নিরাপত্তা সেটা নিশ্চয় আমরা দিতে পারবো, কিন্তু একই সঙ্গে অভিভাবকদেরকে অনুরোধ করবো তারা যেন নিরাপদে আমাদের শিক্ষার্থীদেরকে বাসা থেকে স্কুল এবং স্কুল থেকে বাসা এই জানা নেওয়ার কাজটি এটা যেন সাবধানে করে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুরুতে এসএসসি, এইচএসসি এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন এবং অন্য শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে স্কুল খোলার আগ মুহূর্তে ড্রেস ও জুতার দোকানে বেড়েছে ভিড়, ক্রেতা সমাগমে মুখর লাইব্রেরি থেকে স্টেশনারি দোকানও। দীর্ঘ সময় পর বেচা কেনা বাড়ায় খুশি দোকানিরাও। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিফাত আহমেদ, প্রায় দেড় বছর স্কুল বন্ধ থাকায় পড়তে হয়নি ড্রেস। সম্প্রতি স্কুল খোলার সরকারি সিদ্ধান্ত আসার পর দেখতে পায় ছোট হয়ে গেছে তার ইউনিফর্মটি। আমার দীর্ঘদিন স্কুলে না যাওয়া সবগুলো এখন ছোট হয়ে যাচ্ছে, আর ঘরে একটা বোরিং ফিল লাগছে। তাই স্কুল খোলার একদিন সামনে রেখেই শুক্রবার বাবার সঙ্গে ড্রেস কিনতে এসেছে রিফাত। জুতা কাপড় সবগুলো ছোট হয়ে গেছে, প্যান্টও ছোট হয়ে গেছে, এই জন্য আসে আর কি। শুধু রিফাতেই নয়, বাড়ন্ত বয়সের কারণে বেশিরভাগ শিক্ষার্থীকেই নতুন করে কিনতে হচ্ছে স্কুল ড্রেস। অনেকদিন স্কুলে না যাওয়ার কারণে জামা কাপড়, বেল্ট, জুতা ছোট সব ছোট হয়ে যাচ্ছে, এগুলো আবার নতুন করে কিনা লাগতেছে আর কি। জুতা ছোট হয়ে যাওয়ায় স্কুল শুয়ের দোকানেও বেচা কেনা চলছে পুরোদমে। বাচ্চাদের তো শারীরিক বৃদ্ধি পেয়েছে, দুই বছর একদম টানা স্কুল বন্ধ, তা এখন নতুন করে তাদের ড্রেস আপ প্লাস হচ্ছে জুতো, এগুলো কেনার জন্য আমি বেরিয়েছি। মানে জুতা ছোট হয়ে গেছে, এগুলো আমরা জুতা কিনতে আসছি আর বেচা বিক্রি অনেকটা আগের চেয়ে অনেকটা বাড়ছে। দেড় বছর পর ক্লাসরুমে ফেরার প্রস্তুতি, লাইব্রেরিতেও তাই ভিড়টা বেশি, কেউ এসেছেন খাতা কিনতে, কেউ বা কলম পেন্সিল। অনেক দিন যাবত স্কুল কলেজ বন্ধ ছিল, বাচ্চারা কিছু দরকার হয়েছে হয়নি, এখন তো স্কুল কলেজ খুলবে, সবকিছুরই পরে স্কুলের যাবতীয়
লাইব্রেরিতে আসছি এজন্য কেনাকাটা করার জন্য। কিনতেই হবে, কারণ এখন ক্লাসে যাবে অনেকদিন পরে। অনলাইনে ক্লাস করার সময় তেমন কোনো বেচাকেনা ছিল না, কিন্তু এখন স্কুল খোলার ঘোষণা হওয়ার পর থেকে একটু বেচাকেনা বাড়ছে আর কি। রোববার থেকে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের পদচারণায় ছন্দ ফিরে পাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রমে ফেরার অপেক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোথাও কোথাও বন্যার পানিতে ডুবে আছে বিদ্যালয়ের খেলার মাঠ ও শ্রেণীকক্ষ। নদীগর্ভে হারিয়ে যাওয়া স্কুলগুলোর ভবিষ্যৎ নিয়েও রয়েছে উৎকণ্ঠা। আর তাই মন খারাপ ছাত্রছাত্রীদের, দুশ্চিন্তা অভিভাবক ও শিক্ষকরা। জেলা প্রতিনিধিদের পাঠন তথ্য, ছবিতে রিপোর্ট। দেশে যখন চলছে স্কুল কলেজ খোলার প্রস্তুতি, তখন বন্যা দুর্গত এলাকার প্রতিষ্ঠানগুলো পানিতে টইটম্বুর। বিদ্যাপীঠের প্রধান ফটকের সামনে জমে আছে নোংরা পানি, পর্দার মতো নেই কোনো পরিস্থিতি। কক্ষের ভেতরে জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে টেবিল বেঞ্চ, কাঠ পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। 12 তারিখে সব স্কুল খুলে আমাদের স্কুলটা খোলা না। আমরা শুনে খুশি হয়েছিলাম, এখন স্কুল এসে দেখি স্কুলের ভিতরে পানি, শ্রেণীকক্ষে পানি। দের বছর পর ক্যাম্পাসে ক্যাম্পাসে আবারও বাজবে ঘন্টা, হৈহুল্লোড়ে মাতবে শিশু কিশোররা, সে সময়েও বঞ্চিত বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে মানিকগঞ্জে খুলছে না 163টি শিক্ষা প্রতিষ্ঠান। কিভাবে আমরা শ্রেণীকক্ষে ক্লাস নেব, শ্রেণীকক্ষে পানি, বসার মতো পরিবেশ, শিক্ষার্থীদের খেদার মতো পরিবেশ আমাদের বিনষ্ট হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণার খবরে শিক্ষক আর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস এখন যেন ভেসে গেছে বানের পানিতে। টাঙ্গাইলের বাসাইলের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবর্তে এখন হতাশা বিরাজ করছে। বাংলাদেশে সবাই স্কুল খোলা, কিন্তু পানি যেন যাতায়াত করতে পারতেছি না। চতুর্দিকেই পানি, এদিকে আমার ছেলে মেয়ে স্কুলে আমি পাঠানো সম্ভব না। ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন হওয়া 5টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, তাদের এখন নেই কোনো শ্রেণীকক্ষ, নেই কোনো বিদ্যালয়ের অস্তিত্ব। প্রায় 2 কিলোমিটার দূরে গতিয়াশাম গ্রামের এক ব্যক্তির দেয়া 10% জমিতে তাড়াহুড়ো করে টিনের ছাপড়া দিয়ে ঘর নির্মাণ করে রোববার থেকে ক্লাস শুরুর প্রস্তুতি চলছে। আমাদের স্কুল তো ভেঙে গেছে, অনেক দিন থেকে ক্লাস করি না। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দাবি, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার মতো এখনো পরিস্থিতি হয়নি। হ্যাঁ, পানি উঠছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে কোনো অসুবিধার কোনো খবর আমরা পাইনি। যদি একেবারেই খুব বেশি খারাপ অবস্থা মনে রাখছে, আমাদের মৌখিক নির্দেশনা খবর টেলিফোনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কিভাবে এর সমাধান করা যায় সেই বিষয়টা আপনারা সমাধান করবেন। বন্যা কবলিত এলাকায় পানি কমলে ক্লাস নেওয়া শুরু করতে প্রস্তুত রয়েছেন শিক্ষকরা। লাভিব হাসান, সময় সংবাদ। দেশে করোনা সংক্রমণের হার কমায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীতে সরকারি তিতুমির কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী জানান, আগামী 3 মাস প্রতি সপ্তাহে 50 লাখ করে টিকা আসবে দেশে। আমাদের দেশেও যদি দেখি যে আমাদের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে, তো অবশ্যই তখন বন্ধ করার সিদ্ধান্ত তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় নেবেই, আমরাও পরামর্শ সেভাবেই দিব। আমরা তো চাইব না যে আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হয়ে যাক। অনেক দেশে তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে, আপনারা সেটা দেখেছেন। তা আমাদের দেশেও আমরা একই নীতি ফলো করব। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শুরু হয়ে যাক, যদি কোনো রকমের সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে সেই স্কুল আমরা বন্ধ করে দিব। এদিকে দেশে করোনার পারদ নিম্নমুখী হলেও ডেঙ্গু পরিস্থিতি ঊর্ধ্বমুখী। আর এই অবস্থায় 1.5 বছরেরও বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যদিকে রাজধানীর 400 শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তোহা খান তামিমের রিপোর্ট। দেশে চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ে কেবল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 2500-এরও বেশি। সরকারি হিসাবে চলতি বছর এ পর্যন্ত প্রাণ গেছে 125। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই 250-300। চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। আর ডেঙ্গু বাহক এই এডিসের সবথেকে বেশি শিকার হচ্ছে শিশুরা। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও গত কয়েকদিনে বৃষ্টি হওয়ায় এসব প্রতিষ্ঠান ও আশপাশে তৈরি হয়েছে এডিস বিস্তারের উপযুক্ত পরিবেশ। 2 সিটিতে 1000+ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ডেঙ্গুর এই সময়ে কীটনাশক প্রয়োগ করতে পারেনি নগর কর্তৃপক্ষ। এ অবস্থায় প্রতিটি প্রতিষ্ঠানকে এডিস নিধন কার্যক্রমের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই
ভালোভাবে খেয়াল করতে হবে যে কোথাও কোনো জায়গায় যেন পানি জমা না থাকে, সেখানে যেন এডস মশা লার্ভা না থাকে। আর ওই স্কুল অঞ্চলে সিটি কর্পোরেশনের মাধ্যমে ফগিং করিয়ে নিতে হবে। এরই মধ্যে সকল সরকারি স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে দাবি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে আগামী কয়েকদিন চলবে এই কার্যক্রম। সরকারি এবং আধা সরকারি সকল স্কুল সমূহ আমরা কাভার করতে পেরেছি, কিন্ডার গার্ডেন, বেসরকারি, তো এনারা নিজেরা করে, তারপরও আমরাও ওই স্কুলের সমূহ সবগুলো যাতে পৌঁছাতে পারি, আমাদের তো অব্যাহত আসেই অভিযান, আমরা সেগুলোতেও আমরা যাব। স্কুলের ভেতরে যে জায়গাগুলোতে মশা থাকতে পারে, এডিসের লার্ভা হতে পারে, ডেঙ্গু হতে পারে, সেই জায়গাগুলোকে টার্গেট রেখে আমাদের কর্মীরা প্রথমে করেছে লার্ভিসাইডিং, তারপরে করেছে অ্যাডাল্টিসাইডিং মানে ফগিং। চলতি বছর এখন পর্যন্ত 13,000 ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের ফিস। ছুটির দিন হওয়ায় সাগর তীরে তিল ধারণের ঠাঁই নেই, তবে বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, আর লাল পতাকা উপেক্ষা করেই ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে নামছেন পর্যটকরা। সূর্যউদ্দিন রুবেলের রিপোর্ট। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, আর এ ঢেউয়ে মাতোয়ারা পর্যটকরা। ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম। সৈকতের চারটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। কক্সবাজার খুব ভালো লাগছে, লাইফের ফার্স্ট আর কি, খুব মজা লাগছে। বাসায় থাকতে থাকতে আমরা অনেক বোর হয়ে যাচ্ছিলাম, কারণ এখানে আসা, বাচ্চা সময় কাটানোর জন্য আসা এখানে। সাগর ভালো লাগে তাই কক্সবাজারে আসা। খুবই খুশি যে আমি কক্সবাজারে এসেছি। তবে বেশিরভাগ পর্যটকই মানছেন না স্বাস্থ্যবিধি। পরিবার ও দেশের স্বার্থে পর্যটকদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের অনুরোধ টুরিস্ট পুলিশের। সকল পর্যটকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নিজের পরিবারের জন্য এবং সামগ্রিক দেশের জন্য একটু হলেও মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাগর উত্তাল, সমুদ্রে নামা বিপজ্জনক, তাই টাঙানো হয়েছে লাল পতাকা। তবে কেউ মানছেন না এই নির্দেশনা। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানান লাইফগার্ড যারা আছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি। করোনার কারণে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পর থেকে পর্যটকের সমাগম বেড়েই চলেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 2 সপ্তাহ পর অবশেষে পদ্মার ইলিশ মিলছে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে আসা হচ্ছে আড়তে। পদ্মার রূপালী ইলিশ কিনতে ছুটির দিনে নানা অঞ্চলের ক্রেতারা ভিড় জমাচ্ছেন, চলছে জমজমাট বেচা কেনা। আর কেজি প্রতি 1400 টাকা বিক্রি হচ্ছে ইলিশ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। অবশেষে পদ্মায় কাঙ্ক্ষিত সেই ইলিশ উঠতে শুরু করেছে। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, আর সেই ইলিশের এমন পসরা বসেছে। পদ্মায় ইলিশের আকাল কাটলেও দামে এখনো আগুন। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চলের পাইকার ও শৌখিন ক্রেতাদের এমন উপচে পড়া ভিড় ইলিশের হাটে। চাহিদা বেশি থাকায় ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়। আজকের বাজার গেছে আপনার 2 কেজি সাইজ ইলিশ মাছ 1300 টাকা কেজি। এক মাছটা 1 কেজি মনে করেন 600 গ্রাম হবে, মনে করেন 1200 থেকে 1300 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম বাড়াতে আমরা ঠিক সঠিকভাবে কিনতে পারতেছি না। ইলিশের হাটে উঠেছে পদ্মার বড় ইলিশ, 2 কেজিরও বেশি ওজনের তাজা এই এক ইলিশের দাম হাঁকা হচ্ছে 7000 টাকা। 2.5 কেজি ওজন ইলিশটা আমরা কিনছি 5500 টাকা দাম, বেতন 7000 টাকা দাম চাইছি। এই পদ্মা ইলিশের এরম একটা নাম, আর এই মাওয়ারঘাট এরম একটা নাম, একবার আইলে বারবার আইতে চায়। তবে এখনো হাটে পাওয়া যাচ্ছে সামুদ্রিক ইলিশও। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1250 টাকা পর্যন্ত। 700 থেকে 800 গ্রামের ইলিশের দাম হাঁকা হচ্ছে 700 থেকে 800 টাকা, আর 400 থেকে 500 গ্রামের ইলিশের দাম 450 থেকে 500 টাকা কেজি। ইলিশ মাছ পাওয়ার কারণে এখন নানান জায়গাতে মাছ আসতে, কাস্টমাররা আসতে, যেরকম কাস্টমারের চাপ সেরকম পাইকারেরও চাপ। পদ্মা পাড়ের এই ইলিশের হাটে 2000 মানুষের কর্মসংস্থান রয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। বিশ্বকাপ মিশনের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে কিছুক্ষণ পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরই মধ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। ম্যাচের আগের দিনে দলীয় অনুশীলন করেনি কোনো দলই, তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন কিউইদের কয়েকজন। সিরিজ নিশ্চিত হওয়ায় এ ম্যাচে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। আঙুলের পুরানো ব্যথা বেড়ে যাওয়ায় একাদশের বাইরে সাকিব আল হাসান, এছাড়াও বিশ্রামে রাখা হয়েছে মুস্তাফিজ, সাইফুদ্দিন আর শেখ মেহেদিকে।
শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শরীফুল, সৌম্য, তাসকিন ও শামীম পাটোয়ারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পরশু খুলছে স্কুল, সারা দেশে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউনিফর্ম কিনতে ব্যস্ততা, বন্যা কবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে থাকায় চিন্তার ভাঁজ। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।